আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে হাওরে কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। এই পর্বে থাকছে শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য, ভারত বাংলাদেশের মাঝখানে বয়ে যাওয়া জাদুকাটা নদী এবং বিকালে কিছু চমৎকার সময় কাটিয়েছিলাম নীলাদি লেকের পানিতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। শুভ সকাল ফ্রম টাঙ্গুয়ার হাওর। নৌকায় রাত্রি যাপন এই যেন এক অন্যরকম অনুভূতি। বর্ষায় হাওরের রূপ যে এত সুন্দর হতে পারে যা এখানে না আসলে বোঝা যাবে না। গুড মর্নিং। আমরা এখন সুনামগঞ্জ টাঙ্গুয়া হাওরে। তো আমরা যাচ্ছি হচ্ছে টেকারঘাট থেকে। ফাইনালি আমরা শিমুল বাগান চলে আসছি। এই পাশে ইন্ডিয়ান পাহাড় মেঘালয়। শিমুল বাগান টাঙ্গুয়ার থেকে আমরা শিমুল বাগান চলে আসছি। অনেকক্ষণ থাকবো। সবচেয়ে বেশি ভালো লাগতেছে হচ্ছে রোদ উঠাতে। রোদ উঠাতে আমরা হচ্ছে শিমুল বাগানের যে আসল ফিল্ডটা ওটা পাবো। আমরা সবাই একসাথে যাবো, একসাথে। গোড়া কথা শুনে না, লাগতেছে ভয় লাগতেছে। ওয়েলকাম টু শিমুল বাগান। হ্যাঁ, আমরা এখন শিমুল বাগানে চলে আসলাম টাঙ্গুয়া হাওর নীলাদ্রি থেকে। স্পেশাল মুভমেন্ট হিয়ার। দিস ইজ দ্য রাইট থিংস অফ শিমুল বাগান। ইয়েস, শিমুল গার্ডেন. Shimul Garden. Here presents Sultan Mahmoud, the group owner, and Shah Mahmoud. And here this vlog is very good. And all of our friends are doing well in this trip very much. অনেক সুন্দর আসলে, অনেক সুন্দর। এটা আসলে সব ক্লান্তি দূর করে দেবে। অনেক আমরা 3 গ্লাস করে খাচ্ছি, মানে 3 গ্লাস আমি 2 গ্লাস আমি 4 গ্লাস খাবো। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। কেমন খেছো? কেমন আছে? ভালো। অসাধারণ অসাধারণ। অবশ্যই খাবেন, অবশ্যই। এগুলো হচ্ছে ছিল অলরেডি ভালো। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। পার গ্লাস হচ্ছে 10 টাকা করে। এত বেশি মজা, 2-3 গ্লাস করে সবাই খাওয়ার জন্য একদম বাধ্য হয়ে গেছে। এত জোশ, সেটা খাইতে হবে, অবশ্যই খাইতে হবে। সুন্দর। কি বিক্রি করতেছো তুমি? কি বিক্রি করো? এটা কি পানি? কলের পানি? কত করে গ্লাস? বুঝি না, যা দেয় ভাই, খুশি যা দেয়। এই যে ছেলেটা সে অর্ডার বিক্রি করে, বাট খুব রেসপন্সিবল, টাকা ইনকাম করতে হবে। ভিক্ষা করতেছে না। আপনারা যারা আসবেন বেসিক্যালি তাকে কিছু টাকা দিবেন, কত ফেক না। গুড গুড, যে যেভাবে পারেন হেল্প করবেন। অনেক বড় তুমি হচ্ছে তো, এটা হাসি তো হাসি তো। বাজার করতে পারে এরকম দেখে নেবেন, নাহলে এটা হচ্ছে পাশে 1800 টাকা দাম চাইছিল, ওরা অনেক দামাদামি করে 1000 টাকা কিনতে পারছে। এখানে দাম অনেক বেশি চায়। তো দেখা যাক কেমন লাগে, আপনার হাতে দেখা যাবে। ঠিক আছে, আমাদের লাঞ্চের মধ্যে আজকে ম্যাগি, দেশি মুরগি না, পাহাড়ি রাতা। পাহাড়ি রাতা যার মধ্যে সলিড মুরগি চাইছে। আমরা দ্বিতীয় দিনের মতো আজকেও আবার নীলের দিলাকে চলে আসলাম। কালকে বিকালে এই জায়গায় ছিলাম আমরা, আজকে আবার চলে আসছি। আজকে নীলের দিলাকে গোসল করবো। এখন কথা হচ্ছে কি, এইখানে তো দর্শনার্থী ভিড় চলে আসছে, এখন আমরা এখানে যদি নামি মানুষজন আমাদের সবাই দেখবে, সমস্যা কি? দেখার পরে একটু আমরা তো স্বল্প জামা কাপড় পরেছি, আর সমস্যা না, আমরা তো পানিতে থাকবো। নীলার দিলাকে আমরা হচ্ছে ব্ল্যাকে নামার আগেই কিছু প্লানের থেকে একটা সিটি ব্যাংকের কার্ড দিচ্ছে, নাম হচ্ছে MST নুসরাত জাহান। সিটি ব্যাংকের একটা কার্ড ওরা মনে নিচে পাইছে, এখানে জানি না কার্ডটা কার। আমাদেরকে অনেক ধন্যবাদ। তোর নাম কি? তোর নাম? তোর নাম কি? আসো। তোর নাম কি? কার্ডটা পাইছে কে? তোর নাম কি জানি বললো? আচ্ছা, তোমাকে ধন্যবাদ। জানি না কার্ডটা কার, দেখি ব্যাংকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ডাকে গেলে কি অবস্থা সুলতান তোমার? তুমি আমি দেখতে পাচ্ছি তুমি এই মুহূর্তে একজন নৌকার মাঝি। তুমি কি মাঝে মাঝে এরকম রূপ পরিবর্তন করো নাকি? আমি আসলে সবকিছুই করতে পারি যখন যেটা দরকার হয়, কিছু করার নাই। বহুরূপী সুলতান তুমি তার মানে এখন ব্লগার সুলতান না? এখন ব্লগার সুলতান। তারপরে এখন মাঝি বলতে পারো। নাম কি? চ্যানেলের নামটা একটু বলে দাও ভিউয়ারদেরকে। সুলতান মির্জা। ভিউয়ার্স, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে পাথরগুলো দেখতে গেছিলাম, অনেক পুরানো পাথর এগুলা। এখানে কিছু সমস্যা হচ্ছে পাওয়া যায় সাপ পাওয়া যায় এখানে আমাদের বন্ধু আরো অনেকজন আছে আচ্ছা আসুন আমরা আসুন এই ছিল আমাদের আজকের ভিডিও হাওরের কিছু অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটি করতে সহায়তা করেছে আমার খুব কাছের বন্ধুরা সবাই আমার বন্ধুদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুলতান মির্জা এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.